Hello, my dear students. Welcome to my statistics class. Hopefully, all of you are being well by the grace of Almighty Allah. So, first of all, I would like to introduce myself to you. I'm Mizanur Rahman Choudhury. I've been working as a lecturer of the Department of Statistics of Chittagong College. And today, we're going to have a discussion on one of the most important chapter of the HSC second paper of the statistics book, chapter number 3, and the title of the chapter is the mathematical expectation. So let's start the discussion about the mathematical expectation. So today we will discuss about the definition of the mathematical expectation and the different properties of the mathematical expectation, and we will also learn about the variance and the different properties of the variances. Okay, so আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমরা দেখতে পাচ্ছি গাণিতিক প্রত্যাশার ডেফিনিশন। কোন দ্বৈবচলকের প্রতিটি মান এবং এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমষ্টিকে ওই দ্বৈবচলকের গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান বলে। এটিকে চলক ভেদে e অফ x বা e অফ y বা e অফ z ইত্যাদি দ্বারা সূচিত করা হয়। সো উই নো দ্যাট দেয়ার আর টু টাইপস অফ দ্য র্যান্ডম ভেরিয়েবলস, ওয়ান ইজ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সো ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস ইন কেস অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ইন কেস অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল অর্থাৎ বিচ্ছিন্ন দ্বৈবচলকের ক্ষেত্রে কোনো বিচ্ছিন্ন দ্বৈবচলক x এর n সংখ্যক মান যথাক্রমে x1, x2, x3, xn এবং এদের পর্যায়ক্রমিক সম্ভাবনা প্রবাবিলিটি অফ x1, প্রবাবিলিটি অফ x2, প্রবাবিলিটি অফ xn হলে প্রত্যাশার সংজ্ঞা অনুসারে দ্বৈবচলক x এর গাণিতিক প্রত্যাশা হবে e of x equal to x1 into probability of x1 plus x2 into probability of x2 plus x3 into probability of x3 plus dot 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 xn into probability of xn. In short, we can write it by using the summation equals to summation xi into probability of xi, where the values of I or the limit of I lies between 1 up to n. Now we will see in case of the continuous random variable, অর্থাৎ অবিচ্ছিন্ন দ্বৈবচলকের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশার ফর্মুলাটা কি সেটা একটু দেখে আসি। কোনো অবিচ্ছিন্ন দ্বৈবচলকের মান এবং চলকটির সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের গুণফলের সমাকলিত মানকে উক্ত দ্বৈবচলকের গাণিতিক প্রত্যাশা বলে। আমরা এখানে বলতে পারি কোনো অবিচ্ছিন্ন দ্বৈবচলক অর্থাৎ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু এবং ওই র্যান্ডম ভেরিয়েবলের পিডিএফ, পিডিএফ মিনস প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এর প্রোডাক্ট এবং ওই প্রোডাক্টের সমাকলিত মান মানে ইন্টিগ্রেটেড ভ্যালু। ইন্টিগ্রেশন আমরা কোথায় দেখি? ক্যালকুলাসের ক্ষেত্রে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, উইথ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটেড ভ্যালুকে আমরা কি বলবো? গাণিতিক প্রত্যাশা বলবো। সো গাণিতিকভাবে x একটি অবিচ্ছিন্ন দ্বৈবচলক এবং fx এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন বা pdf হলে এর গাণিতিক প্রত্যাশা আমরা লিখতে পারি e of x equal to integration x into function of x dx, and that was the formula in case of continuous random variable to find out the mathematical expectation. Now we shall see the next slide. আচ্ছা আমরা এখন এই স্লাইডে একটা উদাহরণ বা এক্সাম্পল দেখতে পাচ্ছি। একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করলে উপরের পিঠে হেড আসার গাণিতিক প্রত্যাশা বের করো। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মুদ্রা নিক্ষেপ করার কথা বলা হয়েছে। যেহেতু একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করার কথা বলেছে, সো এটা স্বাভাবিকভাবেই একটা বিচ্ছিন্ন দ্বৈবচলক বা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। সো দেখা যাক এটা সমাধান কিভাবে করা যায়। ফার্স্ট অফ অল একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্র কি হবে সেটা একটু লিখতে হবে। সো নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস
লেখার নিয়ম বা ফর্মুলা তোমরা আগেই জেনেছো, সম্ভাবনা চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি। এবং নমুনা ক্ষেত্র বের করার ফর্মুলা হচ্ছে নমুনা ক্ষেত্রের ভিতর টোটাল কয়টা স্যাম্পল পয়েন্ট থাকবে সেটা বের করার ফর্মুলা রয়েছে, যা 2 to the power n এর মাধ্যমে করে থাকি। এখানে 2 এসেছে কি জন্যে? 2 হচ্ছে যেহেতু মুদ্রা নিক্ষেপ পরীক্ষা, এই মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় আমাদের আউটকাম হচ্ছে 2, সেজন্য 2। আর 2 to the power n, n মিন্স নাম্বার অফ এক্সপেরিমেন্ট বা নাম্বার অফ ট্রায়াল। ওকে, তো এখানে যেহেতু 3 বার নিক্ষেপের কথা বলা হয়েছে, তাহলে আমাদের টোটাল স্যাম্পল পয়েন্ট হবে 2³ = 8, অর্থাৎ 8টা স্যাম্পল পয়েন্ট থাকবে আমাদের স্যাম্পল স্পেসের ভিতরে। তো দেখি স্যাম্পল স্পেসটা কিভাবে লেখা যায়। এস ইকুয়াল টু উইদিন সেকেন্ড ব্র্যাকেট HHH, দেন HHT, দেন HTH, দেন THH, দেন HTD, দেন THT, দেন TTH, and finally TTT, and that was the sample space for throwing a fair die 3 times. So মুদ্রার উপরের পিছে হেডের সংখ্যাকে দৈর্ঘ্য চলক x দ্বারা প্রকাশ করা হলে এর সম্ভাবনা বিন্যাসটি নিম্নরূপ। সো আমরা নিচে একটা প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল দেখতে পাচ্ছি, যেখানে উপরে x এর ডিফারেন্ট ভ্যালুস এবং নিচে হচ্ছে প্রোবাবিলিটি অফ এক্স কে লেখা হয়েছে। সো এক্স এর এখানে 4টা ভ্যালু দেখতে পাচ্ছি। আমরা যদি একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করি, এমনও হতে পারে 3 বারের মধ্যে একবারও হেড আসলো না, তার মানে মুদ্রার উপরের পিঠে হেডের সংখ্যা 0, অর্থাৎ সেক্ষেত্রে ভেরিয়েবল এক্স এর মান হবে 0। আবার এমনও হতে পারে যে 3 বারের মধ্যে একবার উপরের পিঠে হেড এসেছে, তখন ভেরিয়েবল এক্স এর মান হবে 1। আবার এমনও হতে পারে যে 3 বার নিক্ষেপ করলে তার মধ্যে অন্তত 2 বার হেড এসেছে উপরের পিঠে, সেক্ষেত্রে ভেরিয়েবল এক্স এর মান হবে 2। আবার এমনও হতে পারে যে 3 বার নিক্ষেপের ফলে 3 বারই উপরের পিঠে হেড এসেছে, সো তখন ভেরিয়েবল এক্স এর ভ্যালু হবে 3। আবার পরবর্তী অর্থাৎ সেকেন্ড রোতে আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ এক্স, প্রবাবিলিটি বের করার ফর্মুলা আমরা জানা, আমাদের জানা আছে। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু হলো কি, লবে থাকবে দা নাম্বার অফ ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ দা আউটকামস, অর্থাৎ অনুকূল ঘটন সংখ্যা ডিভাইডেড বাই মূল ঘটন সংখ্যা। সো এখানে যেহেতু উপরের স্যাম্পল স্পেসটা আমরা দেখলে লক্ষ্য করলে দেখতে পাই যে একবারও হেড আসেনি, এই ধরনের স্যাম্পল পয়েন্ট মাত্র একটা, অর্থাৎ TTT, যেখানে কোনো হেড নেই। সো আমরা উপরে লিখতে পারি 1, আর নিচে টোটাল স্যাম্পল পয়েন্ট 8। সো এক্স ইকুয়াল টু 0 এর প্রবাবিলিটি হচ্ছে 1/8। সিমিলারলি উপরের পিঠে হেড একবার আসার সম্ভাবনা হচ্ছে 3/8, এবং একইভাবে আমরা উপরের স্যাম্পল স্পেসটা লক্ষ্য করলে দেখতে পাই মুদ্রার উপরের পিঠে 2 বার হেড আসার সম্ভাবনা হচ্ছে 3/8, অ্যান্ড সিমিলারলি মুদ্রার উপরের পিঠে 3 বার হেড আসার সম্ভাবনা হচ্ছে 1/8। সো এখন আমরা বের করব গাণিতিক প্রত্যাশা বা এক্সপেকটেশন অফ এক্স। সো আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স এর ফর্মুলা ইকুয়ালস টু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে সামেশন এক্স ইনটু পিএক্স। আবার এক্স ইকুয়াল টু 0 থেকে 3 লেখা হয়েছে সামেশনে, যেহেতু এক্স এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3, দ্যাটস ওয়াই। তো সেকেন্ড লাইনে আমরা এক্স এবং প্রবাবিলিটি অফ এক্স এর ডিফারেন্ট ভ্যালুগুলো বসিয়ে দিব। আমরা উপরে টেবিল থেকে দেখতে পাই 0 × 3/8, সরি এখানে 3/8 না 1/8 হবে, তারপর 1 × 3/8 প্লাস 2 × 3/8 প্লাস 3 × 1/8, থার্ড লাইনে 3/8 প্লাস 6/8 প্লাস 3/8, এবং এটাকে এলসিএম এর মাধ্যমে আমরা পেয়েছি 3 + 6 + 3/8, এবং তার পরবর্তী লাইনে 12/8, এবং ফাইনালি গাণিতিক প্রত্যাশার মান 1.5। তাহলে আমরা এভাবে কোনো একটা মুদ্রা নিক্ষেপের ফলে উপরের পিঠে হেড আসা গাণিতিক প্রত্যাশা বের করতে পারবো আশা করি। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা পড়ব হচ্ছে ভ্যারিয়েন্স অফ এ র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ কোনো একটি দৈর্ঘ্য চলকের ভেদাঙ্ক।
First of all, the definition. কোন একটি দ্বিবচলকের মানগুলো থেকে এদের প্রত্যাশার বিয়োগফলের বর্গের প্রত্যাশিত মানই দ্বিবচলকের ভেদাঙ্ক। অর্থাৎ কোন একটি দ্বিবচলকের মান ও এর গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে ওই দ্বিবচলকের ভেদাঙ্ক বলে। ধরা যাক x একটি দ্বিবচলক এবং এর ভেদাঙ্ককে v অফ x দ্বারা চিহ্নিত করা হয়। পয়েন্ট টু বি নোটেড দ্যাট ভেদাঙ্ক কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ ভেরিয়েন্স অলওয়েজ পজিটিভ হতে হবে। সো কোনো দ্বিবচলক x এর প্রত্যাশা বা গাণিতিক প্রত্যাশা এক্সপেকটেশন অফ x হলে ভেদাঙ্ক ভি এক্স ইকুয়াল টু ই উইদিন সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ই অফ x হোল স্কোয়ার। এটা হচ্ছে থিওরিটিক্যাল ফর্মুলা, অর্থাৎ ভেরিয়েন্স বের করা থিওরিটিক্যাল ফর্মুলা ছিল এটি, যা কোনো র্যান্ডম ভেরিয়েবল এবং তার এক্সপেক্টেড ভ্যালুয়ের ডিস্টেন্সের বর্গের প্রত্যাশিত মানকে বোঝানো হয়েছে। তারপর আমাদের ভেরিয়েন্স বের করার দুটি ফর্মুলা, এটি ছিল থিওরিটিক্যাল আর একটি হচ্ছে প্র্যাকটিক্যাল ফর্মুলা। প্র্যাকটিক্যাল ফর্মুলাটি হলো ভি অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। ওকে, দেন এখন আমরা ভেদাঙ্ক বা ভেরিয়েন্স বের করার একটা উদাহরণ দেখে আসি। একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় হেডের সংখ্যাকে দ্বিবচলক দ্বারা নির্দেশ করলে চলকের ভেদাঙ্ক নির্ণয় করো। সো এটার সমাধানে চলে যাচ্ছি। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র, এটা আমরা আগেই জানি যে দুবার নিক্ষেপ করলে তার টোটাল স্যাম্পল পয়েন্ট হবে চারটি, টু টু দি পাওয়ার এন, এন এর জায়গায় টু, অর্থাৎ টু স্কোয়ার ইকুয়ালস টু ফোর, এবং এস ইকুয়ালস টু এইচ 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 টি টি এইচ অ্যান্ড টি টি, অর্থাৎ নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা এন এস, অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট ইকুয়ালস টু টু স্কোয়ার ইকুয়ালস টু ফোর, যা আমরা আগেই বলেছি। তারপর মুদ্রার হেডের সংখ্যাকে দ্বিবচলক এক্স দ্বারা নির্দেশ করা হলে চলকের ডিস্ট্রিবিউশন, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেটি নিম্নরূপ। আমরা নিচে টেবিলে দেখতে পাচ্ছি, এখানেও এক্স দ্বারা দ্বিবচলক অর্থাৎ হেডের সংখ্যাকে, মুদ্রার হেডের সংখ্যাকে দ্বিবচলক এক্স এক্স ভেরিয়েবল দিয়ে নির্দেশ করেছি, এবং পরবর্তীতে সেকেন্ড রোতে প্রবাবিলিটি অফ এক্স দ্বারা প্রবাবিলিটি নির্দেশ করা হয়েছে। সো এক্সের এখানে তিনটা ভ্যালু, যেহেতু ভেরিয়েবল এক্স, অর্থাৎ একটা মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি তখন দেখা যায় যে এমনও হতে পারে যে দুবারের মধ্যে একবারও হ্যাড আসলো না, তখন সেক্ষেত্রে ভেরিয়েবল এক্সের ভ্যালু হচ্ছে শূন্য। আবার এমনও হতে পারে যে দুবারের মধ্যে একবার ওয়ান এসছে, সেক্ষেত্রে এক্সের ভ্যালু ওয়ান। আবার দুবারের মধ্যে দুইবারই মুদ্রার উপরে পিতে হ্যাড আসতে পারে, সেক্ষেত্রে ভেরিয়েবল এক্সের মান হবে টু। এবং সিমিলারলি আমরা আগের নিয়মে প্রবাবিলিটি বের করে ফেলেছি, অর্থাৎ মুদ্রার উপরের পিঠে একবারও হ্যাড না আসার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই ফোর। তারপর হচ্ছে মুদ্রার উপরের পিঠে একবার হেড আসার সম্ভাবনা হচ্ছে হাফ, এবং ফাইনালি মুদ্রার উপরের পিঠে হেড দুইবার আসার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই ফোর, উইচ ইজ নোটিসাবল ফ্রম দ্য অ্যাবাব স্যাম্পল স্পেস। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিবচলকের ভেদাঙ্ক নির্ণয় করার ফর্মুলাতে। এখানে আমরা দ্বিবচলকের ভেদাঙ্ক নির্ণয় করার প্র্যাকটিক্যাল ফর্মুলাটা ইউজ করব, আমরা ব্যবহারিক ফর্মুলাটা ইউজ করব, এখানে থিওরিটিক্যালটা ইউজ করা যাবে না। তো প্র্যাকটিক্যাল ফর্মুলাটা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। তো প্রথমেই আমাদের ই অফ এক্স বা দ্বিবচলক এক্স এর গাণিতিক প্রত্যাশা বের করে নিব। গাণিতিক প্রত্যাশা ই অফ এক্স বের করার ফর্মুলা আমরা জানি, যে ইন কেস অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ই এক্স ইকুয়ালস টু সামেশন অফ এক্স ইনটু পি এক্স, যেহেতু এখানে এক্স এর ভ্যালু তিনটা, অর্থাৎ তিনটা ভেরিয়েবল জিরো ওয়ান টু, সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু জিরো আপ টু টু লিখেছি। এবং সেকেন্ড লাইনে আগের টেবিল থেকে আমরা এক্স এবং প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালুগুলো বসিয়েছি ক্রমান্বয়ে, অর্থাৎ জিরো ইন্টু ওয়ান বাই ফোর প্লাস ওয়ান ইন্টু হাফ প্লাস টু ইন্টু ওয়ান বাই ফোর। থার্ড লাইনে দেখতে পাচ্ছি সবগুলো গুণ করে জিরো প্লাস হাফ প্লাস হাফ, এবং ফাইনালি এক্সপেকটেশন অফ এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান। আফটার দ্যাট we have to find out the value of expectation of x square. Expectation of x square equals to summation of x square into probability of x. এখানে the basic difference is that
expectation of x এর ফর্মুলাই হচ্ছে x into px আর expectation of x square এর ফর্মুলাই হচ্ছে x square into px ওকে এখানেও আমরা সেম আগের ডিস্ট্রিবিউশন টেবিল থেকে জাস্ট x এবং probability of x এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু গুলো এখানে বসিয়ে দিব স্কয়ার করে 0 square into 1 by 4 plus 1 square into half plus 2 square into 1 by 4 third line is 0 plus half plus 1 by 4 এবং ফাইনালি এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার ভ্যালু হচ্ছে 1.5 নাও আমাদের দুটো ভ্যালু বের করা হয়ে গেল ex এবং ex স্কয়ার এখন আমরা ভেদাঙ্কের যে ফর্মুলা রয়েছে সেখানে মানগুলো বসিয়ে দিব বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু 0.5 ওকে এখন আমরা দেখব ডেরিভেশন অফ দ্য প্র্যাকটিক্যাল ফর্মুলা ফ্রম দ্য theoretical formula of the variance okay so first of all we will write the theoretical formula variance of x equals to e of x minus expectation of x whole square অর্থাৎ প্রত্যেকটি দৈর্ঘ্যচলক এবং তার প্রত্যাশিত মানের ব্যবধানের বর্গের প্রত্যাশিত মান হচ্ছে ওই দৈর্ঘ্যচলকের ভেরিয়েন্স অর্থাৎ ভেদাঙ্ক সো সেকেন্ড লাইনে আমরা কি করব উপরের যে প্রথম লাইনে x মাইনাস e অফ x আছে তাকে আমরা a এবং b ধরতে পারি a মাইনাস b যদি ধরি তাহলে সেক্ষেত্রে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করতে পারি ইউজ করলে কি হয় e অফ উইদিন থার্ড ব্র্যাকেট x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু e অফ x প্লাস উইদিন সেকেন্ড ব্র্যাকেট e অফ x হোল স্কয়ার আর তৃতীয় লাইনে আমরা কি করব সেকেন্ড লাইনের এক্সপেকটেশনটি থার্ড ব্রেকেটের প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে অ্যাড করে দিব অর্থাৎ ই অফ এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ই অফ এক্স ইন্টু ই অফ এক্স প্লাস উইদিন সেকেন্ড ব্রেকেট ই অফ এক্স হোল স্কোয়ার অ্যান্ড ফোর্থ লাইনে আমরা এটাকে সিম্পলিফিকেশন করব এবং ফাইনালি ফিফথ লাইনে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার উইচ ইজ দ্য প্র্যাকটিক্যাল ফর্মুলা অফ দ্য ভেরিয়েন্স অ্যান্ড প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের এই প্র্যাকটিক্যাল ফর্মুলাটা ইউজ করতে হবে সো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে নাও উই শ্যাল লার্ন অ্যাবাউট দ্য ডিফারেন্ট প্রপার্টিস অফ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ফার্স্ট প্রপার্টি হচ্ছে কোন একটি ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ধ্রুবকটির সমান ধরা যাক একটি ধ্রুবক হলে এর গাণিতিক প্রত্যাশা ই অফ এ ইকুয়ালস টু এ A can be replaced by some numerical values like E of 1 equal to 1, E of 2 equal to 2, E of 3 equals to 3. Similarly, amra jodi likhi E of 10 equals to 10, abar E of 100 equals to 100. Okay, the second property of mathematical expectation holo kono ekti dwibocholok o ekti dhrubaker gunfoler ganitik protasha ওই দৈবচলকের গাণিতিক প্রত্যাশা ও ধ্রুবকটির গুণফলের সমান অর্থাৎ x একটি দৈবচলক এবং a একটি ধ্রুবক হলে e অফ ax ইকুয়ালস টু a ইনটু e অফ x এখানে এটা এক্সপেকটেশনের বাইরে কারণ হচ্ছে একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট দ্যাটস ওয়াই এটা এক্সপেকটেশনের বাইরে থার্ড প্রপার্টি হলো একটি দৈবচলক ও একটি ধ্রুবকের যোগফলের গাণিতিক প্রত্যাশা দৈবচলকটির গাণিতিক প্রত্যাশা ও ধ্রুবকের যোগফলের সমান অর্থাৎ x একটি দৈবচলক ও a একটি ধ্রুবক হলে e of x plus a equals to expectation of x plus a আবার চতুর্থ প্রপার্টি বা ধর্মে আমরা দেখি দুই বা ততোধিক স্বাধীন দৈবচলকের যোগফলের গাণিতিক প্রত্যাশা এদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার যোগফলের সমান অর্থাৎ x, y এবং z তিনটি স্বাধীন দৈর্ঘ্যচলক হলে এক্সপেকটেশন অফ x প্লাস y প্লাস z ইকুয়ালস টু e of x প্লাস e of y প্লাস e of z দৈর্ঘ্যচলক আবার হচ্ছে দ্য ফিফথ প্রপার্টিস অফ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন দুটি স্বাধীন চলকের অন্তর্ফলের গাণিতিক প্রত্যাশা এদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার অন্তর্ফলের সমান অর্থাৎ x ও y স্বাধীন দৈর্ঘ্যচলক হলে e of x minus y equal to e of x minus e of y then আরো কিছু প্রপার্টিস রয়েছে আমরা 6 নম্বর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি দুই বা ততোধিক স্বাধীন দৈর্ঘ্যচলকের গুণফলের গাণিতিক প্রত্যাশা এদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার গুণফলের সমান অর্থাৎ x y z তিনটি স্বাধীন দৈর্ঘ্যচলক হলে
e of x into y into z equal to e of x into e of y into e of z. অর্থাৎ তিনটা স্বাধীন দৈব চলকের গুণফলের গাণিতিক প্রত্যাশা হচ্ছে প্রত্যেকটি স্বাধীন দৈব চলকের গাণিতিক প্রত্যাশার গুণফলের সমান। সাত নম্বর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, x একটি দৈব চলক হলে e of x square is greater than or equal to e of x whole square। অর্থাৎ কোন একটি দৈব চলক x এর বর্গের গাণিতিক প্রত্যাশা ওই দৈব চলক x এর গাণিতিক প্রত্যাশার বর্গের চেয়ে বৃহত্তর বা সমান। আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দৈব চলকের মানগুলো অশূন্য, ধনাত্মক ও অসমান হলে সেক্ষেত্রে e of x by y which is greater than or equal to 1 by e of x। নয় নম্বর ধর্ম হচ্ছে x একটি দৈব চলক হলে e of x minus e of x equal to 0। অর্থাৎ কোন একটি দৈব চলক এবং তার প্রত্যাশিত মানের ব্যবধানের প্রত্যাশিত মান হলো শূন্য। আর দশ নম্বর ধর্মে দেখতে পাচ্ছি x ও y দুটি দৈব চলক এবং x is greater than or equal to y হলে expectation of x is greater than or equal to expectation of y হবে। এবং সর্বশেষ x ও y দুটি স্বাধীন দৈব চলক এবং a ও b দুটি ধ্রুবক হলে e of ax plus by equal to a into ex plus b into ey হবে। অর্থাৎ কনস্ট্যান্ট গুলো এক্সপেক্টেড ভ্যালু এর বাইরে থাকবে। তো এই ছিল আমাদের প্রপার্টিজ অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। হোপ তোমরা গাণিতিক প্রত্যাশার ধর্মগুলো ভালো করে বুঝতে পেরেছ। দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকসে। এখন দেখব আমরা দ্য প্রপার্টিজ অফ দ্য ভেরিয়েন্স ইন ফর এ র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ ধ্রুব চলকের ভেদাঙ্কের ধর্ম। প্রথম ধর্মটি হচ্ছে যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক শূন্য, অর্থাৎ এ একটি ধ্রুবক হলে ভেরিয়েন্স অফ এ ইকুয়ালস টু জিরো। গাণিতিক প্রত্যাশার সাথে এখানে পার্থক্য হচ্ছে কোন একটি ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকের সমান, কিন্তু কোন একটি ধ্রুবকের ভেদাঙ্ক শূন্য, এটাই হচ্ছে পার্থক্য। দু নম্বর প্রপার্টিজ হচ্ছে একটি দৈব চলক ও একটি ধ্রুবকের গুণফলের ভেদাঙ্ক উক্ত দৈব চলকের ভেদাঙ্ক ও ধ্রুবকটির বর্গের গুণফলের সমান। অর্থাৎ এ একটি ধ্রুবক এবং এক্স একটি দৈব চলক হলে ভি অফ এ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ভি এক্স হবে। তিন নম্বর বৈশিষ্ট্য আছে কি, একটি দৈব চলক ও একটি ধ্রুবকের যোগফলের ভেদাঙ্ক কেবল দৈব চলকটির ভেদাঙ্কের সমান। অর্থাৎ এ একটি ধ্রুবক এবং এক্স একটি দৈব চলক হলে ভি অফ এক্স প্লাস এ ইকুয়াল টু অনলি ভি অফ এক্স হয়। চতুর্থ ধর্মে দেখতে পাচ্ছি একটি দৈব চলক ও একটি ধ্রুবকের অন্তঃফলের ভেদাঙ্ক কেবল দৈব চলকটির ভেদাঙ্কের সমান। অর্থাৎ এখানেও সেম আমরা বলবো এ একটি ধ্রুবক এবং এক্স একটি দৈব চলক হলে ভেরিয়েন্স অফ এক্স মাইনাস এ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স হবে। পাঁচ নম্বর বৈশিষ্ট্যে দেখা যায় দুটি স্বাধীন দৈব চলকের যোগফলের ভেদাঙ্ক এদের নিজ নিজ ভেদাঙ্কের যোগফলের সমান। অর্থাৎ ইফ এক্স অ্যান্ড ওয়াই আর টু ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল দেন উই ক্যান রাইট ভি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই। তারপর ছয় নম্বর বৈশিষ্ট্যে দুটি স্বাধীন দৈব চলকের বিয়োগফলের ভেদাঙ্ক এদের নিজ নিজ ভেদাঙ্কের যোগফলের সমান। Similarly, we can write if x and y are two independent random variables, then variance of x minus y equal to variance of x plus variance of y. সাত নম্বর বৈশিষ্ট্য হলো x ও y দুটি অধীন দৈব চলক হলে variance of x plus minus y equal to variance of x plus variance of y plus minus 2 into covariance of x into y হবে। এখানে আমরা লক্ষ্য করলে দেখব কি x and y these are two ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ একটা আরেকটার সাথে কোরিলেটেড, পরস্পরের উপর নির্ভরশীল। দ্যাটস ওয়াই একটি র্যান্ডম ভেরিয়েবল অপরটির সাথে নির্ভরশীল বা কোরিলেটেড হলে সেক্ষেত্রে কোভেরিয়েন্স টার্ম চলে আসে। যদি স্বাধীন দৈর্ঘ্য চলক হতো সেক্ষেত্রে কখনোই কোভেরিয়েন্স টার্ম আসতো না। আর আট নম্বর ধর্মে দেখতে পাচ্ছি ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নয় নম্বর ধর্মে ভেরিয়েন্স অফ এ এক্স মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। এখানে মাইনাস বি অর্থাৎ যে আগেও দেখেছি আমরা চার নম্বরে ভেরিয়েন্স অফ এক্স মাইনাস ইকুয়ালস টু অনলি ভেরিয়েন্স অফ এক্স, যেহেতু ধ্রুবকের ভেদাঙ্ক শূন্য সেক্ষেত্রে এটা ভ্যানিশ হয়ে গিয়েছে। সো দ্যাট ওয়াজ এবং দ্যাটস অল অ্যাবাউট দ্য
different properties of the variance of random variable. এবং এই ছিল আমাদের আজকের পাঠ, যেখানে আমরা পড়েছি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এবং ভ্যারিয়েন্স এবং বেশ কয়েকটি উদাহরণ দেখেছি। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। সো হোপ টু সি ইউ ভেরি সুন। আনটিল দেন স্টে ওয়েল অ্যান্ড স্টে হ্যাপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।